আচ্ছা দেখেন, কালকে দেখাইছিলাম কাউন্ট ইফ, তাই না? অ্যাকাউন্টিং দেখেছিলেন? আচ্ছা, আজকে আজকে একটা ভিডিও করবেন না? হ্যাঁ, ভিডিও রেকর্ডিং চলতেছে। চলতেছে। আচ্ছা দেখেন, আজকে আমরা এখান থেকে কিভাবে এই যে স্যালারি পেমেন্ট করা যায় সেটা, মানে স্যালারি করে না, হ্যাঁ হ্যাঁ স্যালারি কিভাবে করে সেটা আমরা দেখবো আজকে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা মনে করেন আমরা এখানে একটা করলাম, এটা হলো নেম, এরপরে হ্যালো। হ্যাঁ, শুনতেছি, বলেন। আচ্ছা, এরপরে ডেট ওয়াইজ আমরা এখানে মানে করব, ডেট বসে দিবেন? হ্যাঁ ডেট বসাই দেব, ডেট এটা মনে করেন 1 তারিখ, 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, 9, ঠিক আছে, এরকম করে আমরা এই টান দিয়েও বসাইতে পারি। শুধু পরে ফিল সিরিজ করে দিব, ঠিক আছে, ফিল সিরিজ 21 তারিখ পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, আমরা পুরো মাসেরটাই করি, সেটাই ভালো হবে, তাই না? হ্যাঁ করেন। একদম 30 তারিখ পর্যন্ত করি। আচ্ছা, 30 তারিখ পর্যন্ত বললাম, মানে এগুলোকে একটু চাপায় দিলে ভালো দেখায় না, কারণ চাপায় দিই। চাপায় দিলাম, সবগুলো সিলেক্ট করে একবারেও চাপানো যায়, ঠিক আছে, আর একটা একটা করে চাপানো যায়, দুইভাবেই দেখালাম। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, দেখেন তাহলে এখানে যে প্রেজেন্ট অ্যাবসেন্ট কিভাবে যোগ করব এটা মনে আছে তো? এটা মনে আছে। তো এটা আমার গেল মানে 1 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত আমার প্রেজেন্ট অ্যাবসেন্ট এরিয়াটা, ঠিক আছে। হ্যাঁ এখানে হলো মনে করেন যে এখানে একটা সেল বানাবো, সেটার নাম হবে আপনার, এআরপি এর এটা হ্যাঁ, টোটাল 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 ওয়ার্কিং ডেজ, তাহলে WD দিয়ে দিই আমি। হ্যাঁ মানে যে কয়দিন আপনি কাজ করবেন সেই কাজটা শুধু, মানে কয়দিন আপনি কাজ করছেন সেই কাজটা শুধু এখানে দেখাবে, ঠিক আছে, খালি পিটা দেখাবে, পি যেটা, যেটা ঠিক আছে পি না? হ্যাঁ পি, আর প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট টোটাল করবো এখানে শুধুমাত্র, বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এই প্রেজেন্ট টোটালের উপরে তারপরে এখানে আমি স্যালারি করব, মানে আপনার পার ডে কত টাকা হাজিরা সেটা, তাই না? অথবা হ্যাঁ আমরা আরেকটু করি, আরেকটু টোটাল কাউন্ট করব এখানে, তারপর এখানে বেসিক এর এখানে বেসিক দিয়ে দেই। বেসিক মনে করেন আপনার একটা, ওই বেসিক এর উপরে আপনার হাজিরা এত পার্সেন্ট, হাজিরার পার্সেন্টেজ যোগ করে দেব, ঠিক আছে,
এটা হলো ডব্লিউডি। মনে করেন ওয়ার্কিং ডেজ হলো আপনি দিয়ে হলো 15% মনে করেন, ঠিক আছে 15% দিয়ে দিলাম। আচ্ছা এখানে দিলাম হলো টোটাল, ঠিক আছে এখানে আপনার বেতনটা শো করবে টোটালের নিচে না? হুম টোটাল এত টাকা। এখান থেকে মনে করেন যে আপনার যদি কোনো থাকে কোনো বেতন যদি কর্তন টর্তন হয় সেটা অন্য হিসাব, আগে আমরা টোটাল হিসাবটা করি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে এখানে তাহলে আমি প্রথমে কি করতে হবে, আগে ড্রপ ডাউনে আমি এপি টা তৈরি করি, হ্যাঁ অ্যাবসেন্ট আর প্রেজেন্ট, ঠিক আছে। আগে এআরপি টা তৈরি করি, হ্যাঁ তো এ আর পি আমি দুইটা লিখলাম, লেখার পরে এখানে ডাটা ভ্যালিডেশন করব, ঠিক আছে না? বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। আচ্ছা এখানে আমরা ডাটা ভ্যালিডেশন করব কোথা থেকে? এটা সিলেক্ট করে নেন না, সিলেক্ট করে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন ডাটা, এখানে এই যে অ্যানি ভ্যালুটা যে লেখা আছে এখানে ক্লিক করে আমি এখানে লিস্ট করে দিব, আর লিস্ট এখানে দিতে, আর এখানে সোর্সটা ধরাই দিব, সোর্স কোডটা কোনটা আমার এই যে এআরপি, ঠিক আছে না? এআরপি আচ্ছা ওকে দিলাম, ওকে দিলাম। এই যে এটা কিন্তু আমার ধরে নিছে এখন, ঠিক না? এই যে দেখেন ড্রপ ডাউন তৈরি হয়েছে, ঠিক আছে না? আচ্ছা এটাকে এখন আমি যে প্লাস সাইন আসলে এটাকে আমি এক্সপান্ড করি একদম 30 পর্যন্ত, প্রত্যেকটাই এখন ড্রপ ডাউন তৈরি হয়ে গেছে, ঠিক আছে বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। আচ্ছা এখন এইখানে আমার কাজটা হবে মনে করেন বেসিক, বেসিক মনে করেন আপনার 4300 টাকা, না না 5300 মনে হয় এখন, তাই না? আচ্ছা 5300 মনে করেন বেসিক স্যালারি, এর উপরে আরো কিছু আমি যোগ করে দিই, দাঁড়ান টিয়ে দিলাম, টিয়ে হলো ওই যে ট্রাভেলিং অ্যালাউন্স যেটা, এরপরে টোটাল টিএ মনে করেন 5% দিলাম। হ্যালো 5% না? হ্যাঁ শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। তো এইটার সাথে আমি ওয়ার্কিং ডেজ যে কয়দিন আমি কাজ করব, হুম এই কাজটা এখানে কাউন্ট করবে, যে কয়দিন কাজ করব সেই কাজটা এখানে কাউন্ট করবে। হুম আচ্ছা মনে করেন এখানে আমি প্রথম দিন আসছি প্রেজেন্ট, দ্বিতীয় দিনও প্রেজেন্ট, তৃতীয় দিনও প্রেজেন্ট, এই প্রেজেন্ট গুলো এটাকে একসাথে করা যায় না অটোমেটিক ভাবে? না এটা তো ড্রপ ডাউন একটা একটা আলাদা আলাদা করা লাগবে, একসাথে করলে তো আপনি লাভ নাই, আপনি তো দিন বাই দিন করবেন, ডে বাই ডে করবেন না, আপনি তো আর আমি তো এখানে আপনি কাজ দেখাইতেছি জাস্ট, এখানে তো আর আপনি আপনি যখন করবেন প্রত্যেক দিনের হাজিরা তো প্রত্যেক দিন আলাদাই রাখবেন, তাই না? হ্যাঁ 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 প্রেজেন্ট অষ্টম দিন আমি ছুটি দিয়ে দিই, অ্যাবসেন্ট ঠিক আছে এই দিন আমি অ্যাবসেন্ট দিয়ে দিলাম, এই দিন প্রেজেন্ট 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 দিলাম, এই দিন আবার অ্যাবসেন্ট দিয়ে দিলাম, এই দিন প্রেজেন্ট, এই দিন প্রেজেন্ট, এই দিন প্রেজেন্ট, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখন আমার আর একটু কাজ বাকি আছে,
সেটা হলো এই ওয়ার্কিং ডেজ টাকে আমাকে কাউন্ট করতে হবে, তাই না? তো কাউন্ট করার জন্য এখানে আমি একটা ফর্মুলা ইউজ করি, ওয়ার্কিং ডেজটা কাউন্ট করি আমি, অথবা বাইরেও করতে পারি কাউন্ট। আমি এখানে কাউন্ট করে নিই ওয়ার্কিং ডেজটা, ঠিক আছে? টি ডব্লিউ ডি টোটাল ওয়ার্কিং ডেজ এখানে, ঠিক আছে? এর জন্য আগে দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু দেই নাই আর কি, তো বাইরে করে নেই এটা, ঠিক আছে? পরে এই জিনিসটা আমি হাইড করে রাখবো, ঠিক আছে? এখানে আমি ওই যে ইফ কাউন্ট করবো আর কি, এখানে টোটাল ওয়ার্কিং ডেজটা কাউন্ট করবো। এখানে কি লিখতে হবে বলেন? কাউন্ট কাউন্ট ইফ ইফ ব্র্যাকেট, এখন রেঞ্জটা ধরাই দিতে হবে আমাকে কত দূর থেকে, এখান থেকে নিয়ে একদম এই পর্যন্ত, তাই না? একদম এখন কি কাউন্ট করবে সেটা আমাকে ধরাই দিতে হবে। কি কাউন্ট করবে বলেন? যেহেতু স্ট্রিং এখানে পিটা শুধু কাউন্ট করবে, তাই না? পিটা মানে প্রেজেন্ট যেটা শুধু, হ্যাঁ এই যে 25 দিন দেখছেন না, এখন আমার পার্সেন্টেজটা হবে এইটার উপরে, টোটাল ওয়ার্কিং ডেজ আমার এত, ঠিক আছে? আচ্ছা এই ওয়ার্কিং ডেজ এর কত পার্সেন্ট যাবে এখানে? 15%, 15% 15%। তাইলে এখানে আমরা সমান সমান ইজ ইকুয়াল টু সাম এইটার 15%, ঠিক আছে না? এটা কি করব, হ্যাঁ এটার ইনটু 15% 15%। এই যে দেখেন এত আসছে না, 3.5। আচ্ছা ঠিক আছে, এই ফর্মুলাটা মনে হয় ইয়া হয়েছে, সমস্যা হয়েছে, বুঝছেন? এখানে আমার এটা কাউন্ট করার পরে, ঠিক আছে, কমা দেওয়ার দরকার ছিল, হ্যাঁ এটা কান্না না কমা না, এটা ফর্মুলা ঠিকই আছে, এটা কাউন্ট করার পরে আমার এখানে টোটাল হাজিরা আসতেছে 25 দিন, তাই না? এই 25 দিনের জন্য আমার মনে করেন হাজিরা প্রত্যেক দিন হাজিরা মনে করেন 200 টাকা করে অথবা 50 টাকা করে, ঠিক আছে, 100 টাকা করে ধরি নাকি আপনার কত মনে করেন? 120 টাকা, 120 টাকা ধরলাম। তাহলে এখানে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, আচ্ছা এ এ দিলাম এখানে, এটা কি হবে এখানে? এটা এই মনে করেন আপনার এই যে এই সেলে যেটা থাকবে 25 দিন, প্রত্যেক দিন যদি আমি আপনাকে 120 টাকা করে দেই তাহলে কত আসে? তাহলে 120 গুণ কত? 25 25 দিন, হ্যাঁ সরি সরি 25 তো দেওয়া যাবে না, দেওয়া দেওয়া লাগবে এই সেলটা, তাই না? এই সেলটাতে যা আছে সেটাই তো গুণ হবে। হ্যাঁ ব্র্যাকেট ব্র্যাকেট দিলাম, ঠিক আছে, কত আসতেছে? 3000 টাকা। এখন এই 3000-এর 15% হবে এখানে, ঠিক আছে? এখন এখানে পার্সেন্ট করব কিভাবে বলেন? এটা পার্সেন্ট করব ইজ ইকুয়াল টু সাম সাম পাঁচ ব্র্যাকেট ব্র্যাকেট এ এ মানে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স ইনটু 15% পাঁচ ব্র্যাকেট ক্লোজ ইনটার, কত আসতেছে? 450 টাকা, 450 টাকা, ঠিক না? এখন এই দুইটার টোটাল মানে এই ডব্লিউডি ওয়ার্কিং ডেজ প্লাস বেসিক এই দুইটার আমি টোটাল করব এখানে, ঠিক আছে? টি ডব্লিউ ডি ওয়ার্কিং ডে, তাহলে ডব্লিউডি প্লাস আরেকটা কি টিএ, তাই না? সরি ডব্লিউডি আর একটা হলো বেসিক, এই দুইটা যোগ করব আমি এখানে, যোগ করে যা হবে সেইটার পার্সেন্টেজ করব, এই দুইটার উপরে আপনার পার্সেন্টেজ হবে এই যে ট্রাভেলিং অ্যালাউন্স, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো দুইটা আমি যোগ করি, তাহলে কি করব? ইজ ইকুয়াল টু সাম পাঁচ ব্র্যাকেট এইটাও যোগ করলাম এর সাথে বেসিক যোগ করব, হলো এই যে আমার যে ওয়ার্কিং ডেজ অ্যালাউন্স যেটা এটা, ঠিক আছে?
তো এখানে সমান সমান দিলাম সাম ফার্স্ট ব্র্যাকেট এইটা, এই সেলটাতে যা থাকবে তার সাথে গুণ হবে কত 5%। এন্টার দিলাম, কত হয়েছে 287 টাকা। এখন এই তিনটা যোগ করে আমার টোটাল বিলটা হবে, ঠিক আছে? তো তাহলে টোটাল বিলে আমি কি ফর্মুলা ইউজ করব, সাম ফার্স্ট ব্র্যাকেট সামি এই যে এই তিনটা, তাই না? একসাথে করা যাবে না? হ্যাঁ, এন্টার দিয়ে দিলাম, তাহলে 6,037.50 টাকা আমার বিল আসছে। এখন এই যে এই জিনিসগুলো দেখতে খারাপ দেখা যাইতেছে না, এই হ্যাঁ জিনিসগুলোকে আমি দুইটা কাজ করতে পারি। এক হলো মনে করেন এটাকে হাইড করে দিতে পারি, আবার সাদাও করে দিতে পারি। এই লেখাগুলোকে সাদা করে দিলে আর দেখা যাবে না। আচ্ছা একটু 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 কল আসছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পেলো না, সরাইছে। আচ্ছা দেখেন, তাহলে আমি এই যে লেখাটাকে যদি সাদা করে দেই তাহলে তো আর এটা দেখা যাবে না, তাই না? এটার কালারটা হ্যাঁ হোয়াইট করে দিলাম, এখন কিন্তু আর দেখা যাচ্ছে না, তাই না? না ওইটা এখন দেখা যাইতেছে না, কিন্তু ওইটা কিন্তু আছে, ওইটা কিন্তু হ্যাঁ আছে। আছে। আচ্ছা, তো এই যে একজনের স্যালারি আমরা বের করে ফেললাম এইভাবে। এখন পরে মনে করেন আর একটা লিখলাম, এখন কিন্তু আমার করা সহজ হয়ে যাবে, তাই না? একদম সিলেক্ট করে এটা কিন্তু কপি হয়ে গেছে আগেরটাই, তাই না? হ্যাঁ আমার তো আর এইটা দরকার নাই, হাজিরা তাই এটা দরকার নাই, তাই না? এটার মধ্যে না করে না নিবেন, জাস্ট আমি কপি করে দিলাম, আপনি এটা না লেখা অবস্থায় কপি করে নিবেন, তারপরে মনে করেন এই এটা এমনি অটোমেটিক হয়ে যাবে সবকিছু। শুধুমাত্র প্লাস চিহ্ন দেখেন আনেন, দেখেন 5,300 এর এটা, যেহেতু এখনো ওই যে এটা কাউন্ট করি নাই। এই যে এইখানে এটা কালার করে নিয়ে তারপরে ইয়া করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এর জন্য এইটা কাউন্ট করতে হবে। এই জায়গা আসলো কিভাবে? আচ্ছা, এর এই যে এইগুলা যোগ হয় নাই, তাই না? এইগুলা যোগ করার জন্য কি করতে হবে আমাকে? এই যে এটাও এই সেলের মধ্যে চলে আসছে এখন, ঠিক আছে? এটার কিন্তু সেম একই ইয়া হচ্ছে। আমি এখন চেঞ্জ করে দেখি যে এর পার্সেন্টেজ কমানো যায় কিনা। দেখেন বেতন কমে গেছে। হ্যালো, হ্যাঁ বেতন কমে গেছে। কমে গেছে কেন? কমে গেছে বলেন তো। ওই এক প্রেজেন্টে যে একটা অ্যাবসেন্ট দিয়েছেন, অ্যাবসেন্ট দিয়ে দিছি। এখন একটা দুইটা যদি প্রেজেন্ট বাড়ায় দেই বেতন কিন্তু বেড়ে যাবে, দেখেন। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ বাস বেড়ে গেছে বেতন। তো আপনি এইটা আপনাদের ইয়াতে যে নিয়মে বেতনটা করে, হ্যাঁ ওই নিয়মে আমাকে করে দেখাবেন পারবেন? মানে কোন নিয়মে, মানে অফিসিয়াল ভাবে না আপনি যেভাবে দেখালেন? আমি যেভাবে দেখালাম এইভাবে না, আপনাদের অফিসে যেভাবে বেতন করে সেই ফর্মুলাটা, ফর্মুলা না, আপনি সেই বেতন এরিয়াটা নেবেন যে কি কি ক্রাইটেরিয়াতে বেতন করে। সেটার যদি কোনো মানে আপনার হেল্পের প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি হেল্প করবো। সমস্যা নেই। মানে বেতনের যে আপনাদের কি কোনো লিস্টটা, তাই তো? ক্রাইটেরিয়াতে বেতন করে নাকি এমনি অটো খালি বেতন না দিয়ে? না না, আমাদের খালি ডাইরেক্ট বেতন দিয়ে দেয়, হ্যান্ড দিলি মানে সমস্যা কি? যদি যাই হোক, বেতনের সমস্যা নেই, আমরা বেতন স্যালারি এভাবে করবো। আপনি তাহলে এই যে এইভাবেই করেন, ঠিক আছে? শেখার জন্য জাস্ট এভাবে কয়েকটা ফর্মুলা শেখার জন্য, এইভাবে করা যায় আর কি, যে কোনো বেতন এভাবে করা যায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এতটুকুই আচ্ছা। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে বলেন। হ্যাঁ, যে আসলে আপনি মনে করেন যদি ভিডিওটা পাঠান তাহলে সমস্যা নেই, এটা দেখে হয়তো ভিডিওটা কমপ্লিট করে নিয়ে মানে
আপনাদের এখানে যে হিসাবটা আছে মানে যে প্যাচ গোজ যেটা মানে 5500 বা 4500 মানে এখানে তো অনেক ভাবে সাম দেওয়া হয়েছে বা কাউন্টিং ইফ দেওয়া হয়েছে, মানে এটার সমস্যা তো ভিডিও দেখলে একটা সমাধান হয়ে যাবোগা। আর ওই যে আপনি ফাইলও দিয়ে দিবেন, ফাইলও দিয়ে দিন। আর আপনি ওই যে একটা ইফ এর কথা বলছিলাম, ওই যে মেলিং এর মানে ওয়ার্ড থেকে যেটা পাঠাচ্ছেন যে সিল ভাই যে রেজাল্টের শিট অনেকগুলো করা যায়, ওটা কি পাঠাইছিলেন? ওইটা না মনে হয় পাঠাই নাই, সমস্যা নাই, ওইটা পরে আমি আপনাকে কালকে ওইটার জন্য এক্সট্রা ভিডিও করবো, সমস্যা নেই, কালকে আচ্ছা আচ্ছা আগামী কালকে ক্লাস করাবো না ওই বিষয়ে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।